হ্যালো ফ্রেন্ড, আজ সকালে আমরা বেরিয়ে পড়েছি একটা ব্রেকফাস্ট রাইডের উদ্দেশ্যে। তারপর আমরা আবার যাব জয়পুর ফরেস্ট। এই হচ্ছে হাইওয়ে মির্চি ধাবা, যেটা দেখতে পাচ্ছেন আপনার সামনে। এখানে আজকে আমরা ব্রেকফাস্টটা করব। এখন আমরা চলেছি জয়পুর ফরেস্টের উদ্দেশ্যে, আর পেছনে রয়েছে আমার বন্ধুরা। আমরা দুপুরে লাঞ্চ করতে এসেছি বনলতা রিসোর্টে। এটা হচ্ছে জয়পুর ফরেস্টের একদমই সামনে অবস্থিত। খাওয়া দাওয়ার পরে একটু জিরিয়ে নেওয়া এবং বনলতা রিসোর্টটা একটু ঘুরে দেখা, তারপরে আমরা বেরোবো জয়পুর ফরেস্টে ঘুরতে। এই রিসোর্টে কিছু পাখি চাষ করা হয়, তার মধ্যে একটা অন্যতম হচ্ছে এমু। এমু বাদেও আরো কিছু পাখি এখানে চাষ করা হয়। তার কি আমরা এসে গেছি জয়পুর ফরেস্ট। এখন ফটো শুট চলছে আমাদের, পার্থ বিভিন্ন পোজে বিভিন্ন লোককে ফটো তুলে বেড়াচ্ছে। সবাই দেখে নি, গাড়ি দাঁড় করে ফটো তুলছে, টাইম নেই তাও ফটো তুলছে। দেখুন আওয়াজটা, শুনুন আওয়াজটা, শুনুন। আমরা এসে গেছি এখন বিষ্ণুপুরে, তা এখানে কিছু মন্দির আছে, সেগুলো আমরা এখন দেখব। এই যে দেখছেন, এটা হচ্ছে রাসমঞ্চ, টেরাকোটা দিয়ে তৈরি। এখন যে মন্দিরটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে জোড় বাংলো মন্দির।
জীবনের পথে। হেলমেট ড্যান্সটা দেখিনি, হেলমেট ড্যান্সটা করো এখন। ওই আমি গিয়ে দিচ্ছি, ছাড়ো সব বেকারি করো, ফালতু আমি গান করে দিচ্ছি। আজকের রাইড আমরা এখানেই সমাপ্তি করলাম। জয়পুর ফরেস্ট খুবই ভালো লাগলো আমাদের। টাটা বন্ধুরা, পরের ভিডিওতে আপনাদের সাথে দেখা হচ্ছে।